প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উত্তরণে। তোমাদের মাস্টারমশাই প্রদীপ কুমার বসাক। দেখতে দেখতে আমাদের ইতিহাস বই, উচ্চ মাধ্যমিক ইতিহাস, স্বদেশ এবং বিশ্বের প্রায় অনেকটাই আমরা করে ফেলেছি। আশা করা যায় উত্তরণের এই প্রয়াস তোমাদের ভালো লাগছে। আমরা কিন্তু আমার যে বিষয়টা নিয়ে, যে অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, সেটা হলো পঞ্চম অধ্যায়, ঔপনিবেশিক ভারতের শাসন পদ্ধতি আমাদের আলোচনার বিষয়বস্তু। এই পঞ্চম অধ্যায়ের একেবারে অন্তিম অংশে কিন্তু আমরা পৌঁছে গেছি। অন্তিম অংশ মানে উপঅধ্যায় ঘ। এই উপঅধ্যায়ের ঘ অর্থাৎ ভারত অংশের মধ্যে আমরা আজকে আলোচনা করব 1914 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ব্রিটিশ অর্থনীতির নীতি। অর্থাৎ আমাদের আলোচনা কিন্তু এই অংশে মূলত অর্থনৈতিক ইতিহাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। 1914 থেকে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই যে দুটো বিশ্বযুদ্ধের মধ্যকালীন যে সময়, এই সময়ে ব্রিটিশ অর্থনীতির কী ধরনের পরিবর্তন ভারতে হয়েছিল এবং তার প্রভাব কী পড়েছিল, সেটাই আমাদের আলোচনার বিষয়। তাহলে আমরা চট করে দেখে নিই আমরা কী কী জানতে পারবো। আমরা প্রথমে যেটার উপর আলোকপাত করব সেটা হলো সীমিত শিল্পায়ন। বলতে কী বোঝো বা সীমিত শিল্পায়নের বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। মুদ্রা নিয়ন্ত্রণ বলতে ঠিক কী বোঝায় এবং কীভাবে মুদ্রা নিয়ন্ত্রণ হয়েছিল, তার গুরুত্বটা কী ছিল, প্রভাব কী ছিল, সেটা আমরা দেখে নেব। এবং খুব প্রাসঙ্গিক একটা বিষয়, সেটা হলো উচ্চহারে কর আদায় এবং তার ফল হিসেবে দুর্ভিক্ষ, এই বিষয়টা কিন্তু আমরা গুরুত্ব দিয়ে দেখব। এবং সব শেষে আমরা আলাদা কেস স্টাডি হিসেবে বাংলায় মন্বন্তরের একটি সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরার চেষ্টা করব। তাহলে মোটামুটিভাবে অর্থনৈতিক ইতিহাসের, ভারতে উপনিবেশিক অর্থনৈতিক ইতিহাসের একটা অধ্যায়, দুই বিশ্বযুদ্ধর এবং তার মধ্যকালীন যে সময়, এটাকে আমরা খুব সংক্ষেপে বুঝে নেব। তাহলে এবার আমরা শুরু করি সীমিত শিল্পায়ন বলতে বোঝায়। শিল্পায়ন মানেই হলো শিল্প বিস্তার, অর্থাৎ ভারী, মোটামুটিভাবে যেটাকে আমরা বলি ভারী শিল্প, সেই শিল্পের বিস্তারটাকে মোটামুটিভাবে শিল্পায়ন বলা হয়ে থাকে। ভারতে কিন্তু শিল্পায়নের যে বিস্তার বা শিল্পায়নের যে সূচনা, সেটা কিন্তু অনেকটাই পরে ঘটেছিল। প্রথম বিশ্বযুদ্ধের আগে ভারতে সেই অর্থে কিন্তু শিল্পায়ন হয়নি। আমরা যেটাকে ভারী শিল্প বলি, যেটা কারখানা ভিত্তিক বড় শিল্প বলি, সেই ধরনের শিল্পায়ন কিন্তু ভারতে প্রথম বিশ্বযুদ্ধের আগে হয়নি। যেটুকু হয়েছিল সেগুলো মূলত বাগিচা শিল্প, খনির ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। এবং আমরা এটাও জানি যে ভারতে মূলত কুটির শিল্প ছিল, যেটাকে গার্হস্থ শিল্প বা কুটির শিল্প ছিল, কিন্তু সেটাও ঔপনিবেশিক নীতির দরুন সেটা ক্ষয়িষ্ণু হয়ে পড়ে, যেটাকে অবশিল্পায়ন বলা হয়। সেই অবশিল্পায়নের ধ্বংসস্তূপের ওপর যে শিল্পায়নটা হয়েছিল সেটা খুবই সীমিত। এগুলিতে অর্থাৎ এই বাগিচা শিল্প বা খনি শিল্প, যেটা প্রাক শিল্পায়ন বলা হয়, সেখানেও কিন্তু ব্রিটিশ মূলধনের প্রাধান্য ছিল খুব বেশি। কিন্তু দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতে কিন্তু এই শিল্পায়নটা হয়েছিল, যদিও তা সীমিত অর্থে। এই সময় শিল্প বিনিয়োগের ক্ষেত্রে ধীরে ধীরে ইউরোপীয় প্রাধান্যের পরিবর্তে ভারতীয়দের প্রাধান্য বা মালিকানার যে প্রাধান্য, সেটা কিন্তু সূচিত হয়েছিল। অর্থাৎ সোজা কথায় ইউরোপীয়দের পাশাপাশি ভারতীয়রাও কিন্তু শিল্পক্ষেত্রে উঠে আসে বা ভারতীয় শিল্পপতিরা নিজেদের জায়গা করে নিয়েছিল। এবার কেন, কী এমন ঘটলো যার জন্য যে এই ভারতীয় উদ্যোগ শিল্পায়ন হলো বা ভারতীয়রা শিল্পায়নের ক্ষেত্রে এগিয়ে আসতে পারলো? প্রথম যেটা হলো যে বিশ্বযুদ্ধের ফলে ইংল্যান্ড থেকে পণ্য আমদানির পরিমাণ অনেক কমে গিয়েছিল, ফলে যে পণ্যটা ইংল্যান্ড থেকে আসতো তার বিকল্প কিন্তু আমাদের এখানে তৈরি করতে হবে। এবং সেক্ষেত্রে ভারতীয় শিল্পপতিদের ওপর নির্ভর করাটা অনেকটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেছিল এখানকার শাসকেরা। যুদ্ধের প্রয়োজনে এবং পণ্যদ্রব্যের যোগানের অভাবে ভারতীয় শিল্পপতিদের উৎসাহ দিতে বাধ্য হয় ব্রিটিশ সরকার, কারণ যুদ্ধের জন্য অনেক কাঁচামাল লাগবে, যুদ্ধের জন্য অনেক রসদ লাগবে, যেমন পাটের দরকার, লোহার দরকার, যন্ত্রপাতি নির্মাণের জন্য খাদ্যদ্রব্যেরও দরকার। ফলে ভারতীয় শিল্পপতিদের তারা উৎসাহ দিয়েছিল যাতে এই যে অভাব, এই অভাবটা পূরণ করা যায়। এবং ভোগ্যপণ্যের ক্ষেত্রে আমদানি বিকল্প দ্রব্যের চাহিদা বৃদ্ধি হয়েছিল, অর্থাৎ আমদানি যে জিনিসটা আমদানি করা হয়েছিল তার বিকল্প দ্রব্য কিন্তু মানুষ চাইছিল, কারণ মানুষ একবার ভোগ্যপণ্য ব্যবহার করা শুরু করে দিলে সেখান থেকে সে পিছিয়ে আসতে চায় না। ফলে সেই চাহিদাটা কিন্তু ছিল, এই চাহিদাটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল।
এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ যেটা কারণ, সেটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য বৃদ্ধি। এখানে আমাদের দেশের ভেতরে যে বাণিজ্য, সেই বাণিজ্যটাও কিন্তু আস্তে 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 বৃদ্ধি পাচ্ছিল। জমি থেকে যে প্রাপ্ত মূলধন, জমি থেকে যে আয় হয়েছিল, সেই আয়টা কিন্তু এবার শিল্পক্ষেত্রে বিনিয়োগের যে প্রবণতা, সেই প্রবণতাটা কিন্তু বৃদ্ধি পেয়েছিল। এবং এই প্রসঙ্গে বলা ভালো যে এই প্রবণতাটা কিন্তু পূর্ব ভারতের থেকে পশ্চিম ভারতে বেশি হয়েছিল। জমিদারি থেকে যে আয়, সেই আয়টা অনেক ক্ষেত্রে শিল্পে বিনিয়োগ করা হয়েছিল। আরেকটা জিনিস ঘটে, সেটা হলো যুদ্ধের ফলে বিদেশি মূলধনের আগমন হ্রাস পায়, ফলে যে মূলধনটা আসতো, যে টাকা পয়সা আসতো, সেটা কমে যায়, উল্টে বহির্গমন ঘটে। এখান থেকে বরঞ্চ মূলধন অন্যত্র চলে গিয়েছিল। ফলত এই দুই বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে পুরুষোত্তম দাস, ঠাকুরদাস, ওয়ালচাঁদ, হীরাচাঁদ, টাটা বিলাই, যে সমস্ত বড় বড় শিল্পপতি বা গোষ্ঠী, তারা কিন্তু আস্তে 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 এই সময় উঠে আসে। এ প্রসঙ্গে আরেকটা জিনিসও বলা ভালো যে দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে যাতে ভারতীয় বাজার অন্যরা দখল করে নিতে না পারে, অন্য কোনো ইউরোপীয় শক্তি দখল করে নিতে পারে, জাপান যাতে দখল করে নিতে না পারে, তার জন্যও কিন্তু ব্রিটিশ সরকার ভারতীয় শিল্পপতিদের কিছুটা সাহায্য দেওয়ার পক্ষপাতী ছিল। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই সাহায্য দানের মাধ্যমে ব্রিটিশ সরকার একটা 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 অন্য দিক ছিল, সেটা হলো যে তারা চেয়েছিল যে এই সাহায্য দানের মাধ্যমে যাতে ভারতীয় বণিকদের সমর্থন বা তাদের যে কী বলো সহযোগিতা লাভ করা যায়, অর্থাৎ তারা যাতে কংগ্রেসের দিকে না যায়, জাতীয়তাবাদী আন্দোলনের দিকে না যায়, তারা যাতে উপনিবেশিক সরকারের পাশে থাকে, তার একটা প্রচেষ্টাও কিন্তু ব্রিটিশ সরকারের মনের মধ্যে ছিল বা যারা শাসক তাদের মনের মধ্যে ছিল। এবার আমরা কয়েকটা শিল্প আলাদাভাবে দেখে নিই। সীমিত শিল্পায়নের ক্ষেত্রে প্রথমে পাট শিল্পটা একটু আলোকপাত করি। এই পাট শিল্পের ক্ষেত্রে আমরা জানি যে 1920 দশক থেকে মারোয়ারি এবং গুজরাটি যে বারা ব্যবসায়ী, তারা পাট শিল্পে বিনিয়োগ করা শুরু করেন। এবং মাথায় রাখতে হবে ভারতে পাট শিল্পের যে কাঠামো বা ভারতে পাট শিল্পের যে বিস্তার, সেটা অনেকটাই পূর্বাঞ্চলে হয়েছিল, মূলত এই বাংলায় হয়েছিল আর কি। 1914 থেকে 1915 খ্রিস্টাব্দে এই শিল্পে প্রায় 106.4 মিলিয়ন টাকা বিনিয়োগ করা হয়। 1922 এবং 1923 খ্রিস্টাব্দে এটা প্রায় পৌঁছে গিয়েছিল 179.4 মিলিয়নে। তার মানে আমরা বুঝতে পারছি খুব কম সময়ের মধ্যে এই পাট শিল্পের কিন্তু একটা বড় রকমের বিস্তার ঘটেছিল বা ফুলে ফেঁপে উঠেছিল। এবং এই শিল্পে জিডি বিড়লা, স্বরূপচাঁদ, হুকুমচাঁদ এরকম শিল্পপতি যারা বা শিল্পগোষ্ঠী, তারা কিন্তু প্রাধান্য প্রতিষ্ঠা করতে পেরেছিল। আমরা আগেই বলেছি কলকাতার কথা, কলকাতায় ঘনশ্যাম দাস বিড়লা পাট শিল্পে প্রায় একাধিপত্য স্থাপন করেছিল। এবার আমরা বস্ত্র শিল্পের দিকে একটু নজর দিই, এবং এই বস্ত্র শিল্পের ক্ষেত্রে কিন্তু পূর্ব ভারতকে অনেকটাই টেক্কা দিয়ে গেছিল পশ্চিম ভারত। পশ্চিম ভারতে মূলত 1870 থেকে 1890 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে আহমেদাবাদ, সোলাপুরের মতো জায়গায় এই বস্ত্র শিল্পের বিকাশ শুরু হয়েছিল। এবং এক্ষেত্রে সবচেয়ে বড় যেটা দিক, সেটা হলো যে প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু বস্ত্র আমদানি ধাক্কা খায়, অর্থাৎ বাইরে থেকে যে বস্ত্র আসতো সেটা অনেকটাই কমে গিয়েছিল, এবং সামরিক প্রয়োজনে কাপড়ের চাহিদা, নানান ধরনের কাপড়ের চাহিদা বৃদ্ধি পায়। ফলে ভারতীয় বস্ত্র ব্যবসায়ীদের এটা একটা সুবর্ণ সুযোগ এই সময় তৈরি হয়, ফলে তাদের প্রাধান্য আস্তে আস্তে বাড়তে থাকে। 1922 খ্রিস্টাব্দে 335টি সুতোকলের মধ্যে প্রায় 322টি ভারতীয় পুঁজির পরিচালনায় চলে যায়। অর্থাৎ বস্ত্র শিল্পে ভারতীয় ব্যবসায়ী বা পুঁজিপতি বা শিল্প মালিকদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। এর পাশে আমরা লৌহ শিল্পের দিকে একটু নজর দিই, এবং এক্ষেত্রে প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন জামশেদজি টাটা এবং টিস্কো। স্বদেশী ভাবাবেগ যেমন একদিকে কাজ করেছিল, অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধের যে সুযোগ, সেই সুযোগটাও তাদের সামনে এসেছিল। কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে প্রচুর পরিমাণে সারা বিশ্বজুড়ে স্টিলের চাহিদা বেড়ে গেছিলো, লোহার চাহিদা, লৌহ ইস্পাত চাহিদা বেড়ে গিয়েছিল। ফলত এই টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি চলার পথ মসৃণ হয়ে গিয়েছিল। 1938 খ্রিস্টাব্দে টিস্কো দেশের প্রয়োজনের প্রায় 66% উৎপাদন করত, সিংহভাগটাই টিস্কো থেকে আসতো। এছাড়া মহীশূর আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কাগজ এবং জাহাজ শিল্পেও যথেষ্ট এই সময় অগ্রগতি হয়েছিল। ডালমিয়া, থাপার, বিড়লা প্রভৃতি ভারতীয় শিল্পপতিরা এই সময় কাগজ শিল্পে বিনিয়োগ করা শুরু করেন। মাথায় রাখতে হবে বিংশ শতাব্দী থেকে ভারতে কিন্তু কাগজের চাহিদা ক্রমাগত বাড়ছিল, এবং জাহাজ, এই জাহাজ শিল্পে কিন্তু এক সময় ব্রিটিশদের আধিপত্য ছিল, সেই আধিপত্য এর মধ্যেও কিন্তু ভারতীয়রা তাদের জায়গা করে নেয়। এবং এ প্রসঙ্গে সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানির কথা বলা যেতে পারে, এই কোম্পানি কিন্তু এই সময় বেশ সুনাম করেছিল।
এবার আমরা, এতক্ষণ আমরা পড়ছিলাম হলো সীমিত শিল্পায়ন, এবার আমরা মুদ্রা নিয়ন্ত্রণের উপর আলোকপাত করি। মুদ্রা নিয়ন্ত্রণ হলো যে, এটা বোঝাই যাচ্ছে যে মুদ্রা নিয়ন্ত্রণের সঙ্গে জড়িয়ে থাকে মুদ্রা সংকট। এই যে যুদ্ধ, এই যে দুটো যুদ্ধ এবং এই যুদ্ধের মাঝখানে যে সময়, এই সময়টা কিন্তু একটা তীব্র মুদ্রা সংকট দেখা দিয়েছিল সারা বিশ্ব জুড়ে, ভারতেও তার প্রভাব পড়েছিল। এই মুদ্রা সংকটের কারণ কী? প্রথম কারণ হলো যুদ্ধজনিত অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি। প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে মুদ্রার চাহিদা তৈরি হয়। যুদ্ধের খরচ মেটানোর জন্য ব্যাপক পরিমাণে সোনা এবং রূপো ইংল্যান্ডে পাঠানো হয়েছিল, ফলে এই 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 যে মূল্যবান যে, মানে যাকে বলা যেতে পারে যে সম্পদ, সেই সম্পদের ঘাটতি দেখা দিয়েছিল। বিশ্বজুড়ে রূপোর মূল্যবৃদ্ধি মুদ্রা সংকট তৈরি করেছিল। মুদ্রা সংকট শুধুমাত্র ভারতে নয়, সারা বিশ্বজুড়ে এই সময় তৈরি হয়েছিল। রূপোর টাকার ধাতুমূল্য ব্যবহারিক মূল্য অপেক্ষা বেশি হওয়ায় ব্যাপক হারে মুদ্রা গলানো শুরু হয়। অর্থাৎ ব্যাপারটি একটু বুঝিয়ে বলি, সেটা হলো যে আমরা যে কয়েন্সগুলো ব্যবহার করি, যে মুদ্রা ব্যবহার করি, সেই মুদ্রায় যদি যে যে ধাতু থাকে, সেই ধাতু মানে মূল্য যদি সাধারণ মূল্য থেকে বেশি হয়, ধরা যাক একটা এক টাকার যে কয়েন, সেই কয়েনটাকে গলিয়ে যদি দেখা যায় আমি 3 টাকা পাচ্ছি, তাহলে মানুষ কী করবে? মানুষ মুদ্রা গলাতে শুরু করবে। এই এই রকম একটা সমস্যা কিন্তু এখানে দেখা দিয়েছিল রূপোর টাকাকে কেন্দ্র করে, ফলে রূপোর টাকার যে ঘাটতি বা মুদ্রার যে ঘাটতি সেটা কিন্তু প্রকট হয়ে দেখা দিয়েছিল। এই সংকট দূর করার জন্য মুদ্রা নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করা হয় 1919 খ্রিস্টাব্দে। কী কী কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল? রূপোর মুদ্রা রপ্তানি নিষিদ্ধ করা হয়, অর্থাৎ রূপোর মুদ্রা বাইরে পাঠানো যাবে না। রূপোর পরিবর্তে, যেহেতু রূপোর সংকট দেখা দিচ্ছে, রূপো গলিয়ে ফেলছে মানুষ, রূপোর পরিবর্তে নিকেলের মুদ্রার উপর জোর দেওয়া হয়। রূপো গলানো, রূপোর মুদ্রা গলানো বেআইনি ঘোষণা করা হয় এবং 1935 খ্রিস্টাব্দে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় এবং আরবিআই নিজের তত্ত্বাবধানে কাগজের যে নোট, যে নোট এখন খুবই জনপ্রিয়, অধিকাংশ ক্ষেত্রেই আমরা এটা ব্যবহার করি, সেই কাগজের নোট ছাপানো শুরু করে। অর্থাৎ মুদ্রার যে ঘাটতি, সেই মুদ্রার যে ঘাটতি সার অন্যতম বড় কারণ ছিল হলো এই সোনা বা রূপোর ঘাটতি, ধাতুর ঘাটতি। এই ধাতুর মুদ্রার বদলে কাগজের নোটের যে প্রয়োজনীয়তা, সেটা কিন্তু এই সময় ভীষণভাবে অনুভূত হওয়া শুরু হলো। এইবার আমরা আলোকপাত করছি মূলত আরেকটি বিষয়, যেটা হলো উচ্চহারে কর আদায় এবং দুর্ভিক্ষ। এটা কিন্তু কৃষি অর্থনীতির সঙ্গে জড়িয়ে আছে। প্রথম বিশ্বযুদ্ধের ধাক্কায় একদিকে আমরা দেখেছি যে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি ঘটেছিল, জিনিসপত্রের দাম অত্যন্ত বেড়ে গেছিল। অন্যদিকে ব্রিটিশ সরকার বিপুল পরিমাণে রাজস্ব বৃদ্ধি করেছিল, অর্থাৎ যুদ্ধের ধাক্কা এবং যুদ্ধের ফলে ইংল্যান্ডের অর্থনীতিও খুব শোচনীয় হয়ে পড়েছিল। এই দুটো দিককে সামাল দেওয়ার জন্য ব্রিটিশ সরকার এখানে রাজস্বের পরিমাণ কী হয়েছিল, বাড়িয়ে দিয়েছিল। অর্থাৎ রাজস্ব যে বোঝা, সেটা অনেকটাই চাপিয়ে দেওয়া হয়েছিল সাধারণ মানুষের ওপর। যুদ্ধখাতে প্রায় 30% ব্যয় বৃদ্ধি পেয়েছিল। 1911-12 আর্থিক বছরে আয়করের পরিমাণ ছিল 2%। 1919 থেকে 1920 সেই এটা বৃদ্ধি করা হয় 11.75%। অর্থাৎ যে রাজস্ব আয়কর হিসেবে আসতো সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে এই ক বছরের মধ্যে। রায়তরি এলাকায় রাজস্ব বেশ কয়েকগুণ বেড়ে যায়। দক্ষিণ ভারত থেকে আরম্ভ করে পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে রাজস্বের পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছিল এবং সবার উপর যুদ্ধকর চাপানো হয়। এই যুদ্ধের যে দায়, যুদ্ধের যে ফলে যে খরচ, সেই খরচটা কিন্তু চালান করে দেওয়া হয়েছিল ভারতীয় সাধারণ, ভারতের সাধারণ মানুষের ওপর। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গিয়েছিল, মূল্যমান বেড়ে গিয়েছিল। 1914 খ্রিস্টাব্দে লাহোরে একজন মুসলমান কারিগরের মাসিক আয় ছিল 50 টাকা আর ব্যয় ছিল 47 টাকা। 1919 খ্রিস্টাব্দে সেই ব্যয়, অর্থাৎ তার খরচ বেড়ে গিয়েছিল 76 টাকা। অর্থাৎ তার যা আয় হচ্ছে তার থেকে অনেক গুণ হয়ে যাচ্ছে কি, ব্যয়। ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের যে জীবন সেটা কিন্তু একেবারেই যাকে বলবো বিপর্যস্ত হয়ে পড়ে। গুজরাটে একদিকে চড়া রাজস্ব, অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কুনবি জাতের পাতিদার কৃষকরা। এবং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের পক্ষে, কৃষকদের পক্ষে এই উচ্চহারে রাজস্ব দেওয়া সম্ভব ছিল না এবং মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করবে, এটা বলাই বাহুল্য। বল্লভভাই প্যাটেল এবং গান্ধীজির নেতৃত্বে, আমরা গুজরাটের কথা কিছুক্ষণ আগেই বললাম যে অত্যাধিকারে রাজস্ব বৃদ্ধি করা হয়েছিল এবং সেই সময় গুজরাটে প্রায় বলা যেতে পারে ফসল উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছিলো প্রাকৃতিক দুর্যোগের দরুন।
অথচ ব্রিটিশ সরকার রাজস্ব বৃদ্ধি করেছিল, ফলত বল্লভভাই প্যাটেল এবং গান্ধীজির নেতৃত্বে খেদায় সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। কৃষকরা খাজনা দিতে অস্বীকার করে। মাথায় রাখতে হবে, এই আন্দোলনটা কিন্তু অহিংস সত্যাগ্রহ পদ্ধতিতেই হয়েছিল। অবশেষে আন্দোলনের চাপে পড়ে সরকার বেশ কিছুটা অনেকটাই খাজনা কিন্তু মুকুব করে। 1928 খ্রিস্টাব্দে গুজরাটে বারদৌলি তালুকে কর বৃদ্ধির প্রতিবাদে কৃষকরা সংগঠিত হয়েছিল। একদিকে তুলোর দাম হ্রাস পায়, অন্যদিকে রাজস্বের পরিমাণ প্রায় 300% বৃদ্ধি করা হয়েছিল। ফলে মানুষের সামনে, কৃষকদের সামনে বিদ্রোহ করা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বল্লভভাই প্যাটেলের উদ্যোগে বারদৌলিতেও সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে কিন্তু মহিলারা অংশগ্রহণ করেছিল এবং সেটা ছিল চোখে পড়ার মতো। গান্ধীজি এই আন্দোলনে যোগদান করলে আন্দোলনের তীব্রতা এবং জনপ্রিয়তা অত্যন্ত বৃদ্ধি পায়। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে সময়কাল, অর্থাৎ বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে বা 30-এর দশকে যে কৃষক আন্দোলন হয়েছিল, সেই কৃষক আন্দোলনটা কিন্তু অনেকটাই হয়েছিল পশ্চিম ভারতে, মূলত গুজরাটে এবং তুলো চাষকে কেন্দ্র করে। আমরা এবার আলোচনা করছি বাংলার মন্বন্তর নিয়ে। আমরা সবাই জানি 1770 খ্রিস্টাব্দে বাংলা একটা ভয়াবহ মন্বন্তর হয়েছিল, সেই মন্বন্তর 76-এর মন্বন্তর নামে খ্যাত। এবং এই মন্বন্তরে প্রায় বলা হয়ে থাকে প্রায় 1/3 মানুষ মারা গিয়েছিল। তারপরে অনেকদিনই বাংলায় সেই অর্থে এত বড় মন্বন্তর হয়নি, কিন্তু 1943 খ্রিস্টাব্দেও কিন্তু আরেকটি ভয়াবহ মন্বন্তর বা দুর্ভিক্ষের মুখে বাংলার মানুষরা পড়েছিল। সেটাকে 50-এর মন্বন্তর বলা হয়, অনেকে এটাকে 43-এর মন্বন্তরও বলে। এই মন্বন্তরে প্রায় 30 থেকে 40 লক্ষ মানুষ কিন্তু মারা গিয়েছিল। এই মন্বন্তর বা এই দুর্ভিক্ষের প্রধান কারণ কী ছিল, এটা নিয়ে অর্থনীতিবিদ বা ঐতিহাসিকরা নানান রকমের ব্যাখ্যা দিয়েছেন। আমরা মোটামুটি যেগুলো খুব সহজ গ্রাহ্য ব্যাখ্যা সেগুলোকে আমরা উল্লেখ করছি। 40-এর দশকের আগে থেকেই কিন্তু বাংলায় লোকসংখ্যা বাড়তে শুরু করেছিল। প্রতি বছর 10 লক্ষ অনুপাতে সেই লোকসংখ্যা বাড়ছিল। ফলে সেই অনুপাতে কিন্তু আমাদের খাদ্যদ্রব্যের উৎপাদন বা ভোগ্যপণ্যের উৎপাদন বাড়ানো দরকার ছিল, কিন্তু সেটা বাড়েনি। ফলে চাহিদা বিপুল ছিল কিন্তু যোগান আসেনি। এটা কিন্তু একটা বড় সমস্যা। 1939 থেকে 1945 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং ভোগ্যপণ্যের দাম অনেক গুণ বেড়ে গিয়েছিল। স্বাভাবিকভাবেই যে চাহিদা যদি অনেক বেড়ে যায়, যদি যোগান না বাড়ে, তাহলে জিনিসের দাম বাড়বে, সেটাই হয়েছিল। 1942 নাগাদ ঘূর্ণিঝড়, বন্যা এবং প্রচুর শস্যহানি হয়, অনেক গবাদি পশু মারা যায়। ফলে কৃষি উৎপাদন মার খেয়েছিল, কৃষি উৎপাদন প্রায় তলানিতে চলে গিয়েছিল। একই চাহিদা ছিল, যোগান কম ছিল, তার মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগ, ফলে কৃষি উৎপাদনে যে একটা যে ঘাটতি, সেই ঘাটতিটা চূড়ান্ত অবস্থায় চলে গিয়েছিল। এর মধ্যে সরকার পূর্ব বাংলা এবং উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে পোড়ামাটির নীতি গ্রহণ করে। পোড়ামাটির নীতি হলো যে এই সময়ে আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, চলছে এবং উত্তঙ্গ পর্যায়ে চলছে। যে কোনো সময় জাপানি আক্রমণ ঘটতে পারে, ফলে জাপানি আক্রমণের আশঙ্কায় পূর্ব সীমান্তে, উত্তর পূর্ব সীমান্তে সরকার পোড়ামাটির নীতি আশ্রয় নেয়। সেখানকার মানুষদেরকে সরিয়ে দেওয়া হয়, সেখানকার কৃষিকাজ স্তব্ধ করে দিয়ে জিনিসপত্র পুড়িয়ে ভেতর দিকে, যাতে যদি আক্রমণ করে সেনাদের, যাতে ভেতরে নিয়ে যাওয়া যায়, সেই নীতি নেওয়া হয়। ফলে কী হয়েছিল, ওই ওই বিস্তীর্ণ অঞ্চলে যেটা ধান উৎপাদক অঞ্চল ছিল, সেখানকার উৎপাদন কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম, মূলত খাদ্যপণ্যের দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছিল। 1942 খ্রিস্টাব্দে জাপান বার্মা দখল করে। বার্মা থেকে চাল আসতো, যেটাকে বার্মিজ চাল বলা হয়। সেই চাল আমদানি কিন্তু বন্ধ হয়ে যায়। অনেকে মনে করেন যে সেনাবাহিনীর জন্য খাদ্য মজুত করা হয়েছিল, আগে থেকেই খাদ্য মজুত করা হয়েছিল এবং ভারত থেকে খাদ্য রপ্তানি করা হতো সেনাবাহিনীর জন্য, যুদ্ধের জন্য। ফলে একই দেশে খাদ্যের অভাব উৎপাদন হচ্ছে না, বৃষ্টিপাত কম, প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, তার মধ্যে খাবার বিদেশে পাচার করা হচ্ছে, ফলে তীব্র খাদ্য সংকট সৃষ্টি হয়েছিল। এই মন্বন্তরের অন্য আরও কয়েকটি কারণ আমরা জানি। সে তার মধ্যে অনেক অর্থনীতিবিদ মনে করেন যে চালের যে পাইকারি বাজারের অস্থিরতা এবং সরকারি খাদ্য নিয়ন্ত্রণের উদ্যোগের অভাব ছিল এই মন্বন্তরের মূল কারণ। অর্থাৎ সরকারের উচিত ছিল এই সময় মূল্যমান, অর্থাৎ যে দাম, সেটাকে স্টেবল রাখা, সেটাকে স্থির রাখা, সেটাকে নিয়ন্ত্রণে রাখা এবং খাদ্য নিয়ন্ত্রণ করা। অর্থাৎ একদল মানুষ প্রচুর পরিমাণে খাদ্য মজুত করবে আর একদল পাবে না, এটা হতে পারে না। কিন্তু সরকারের ক্ষেত্রে উদাসীনতার পরিচয় দিয়েছিল, যার ফলে মজুতদারি, কালোবাজারি এগুলো কিন্তু প্রকট আকারে দেখা দিয়েছিল। কিছু অসাধু ব্যবসায়ী যারা দুর্নীতিগ্রস্ত, তারা মহাজন, এরকম অনেক ব্যবসায়ী মহাজন যারা ধান চাল কিনে নিল বাজার থেকে, কিনে নিয়ে অন্যায়ভাবে তারা মজুত করে কৃত্রিম
কৃত্রিম যাকে বলা হয় চাহিদা তৈরি করে দাম বাড়িয়ে দিল। এটাকে কালোবাজারি বলা হয়। এই কালোবাজারি কিন্তু এই সময় প্রকট আকার ধারণ করেছিল। ডক্টর অমর্ত্য সেনের মতো অর্থনীতিবিদ আবার একটু অন্যরকম ব্যাখ্যা দিয়েছেন। তার মতে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী হিসেবে কৃষক বা কারিগর বা শ্রমিকদের শ্রমের চাহিদা কমে যায়, ফলে তাদের আয় কমে যায়, তাদের কাজ নেই, কাজ নেওয়ার ফলে তাদের নেই বলে তাদের মজুরি নেই, মজুরি নেই বলে তাদের কেনার ক্ষমতা নেই, যা অনেকটাই দুর্ভিক্ষকে কিন্তু অনিবার্য করে তুলেছিল। এইবার এই দুর্ভিক্ষের যে ফলাফল এটা তো আমরা বুঝতেই পারছি যে এত বড় একটা দুর্ভিক্ষ। আমরা আগেই উল্লেখ করেছি যে প্রায় 30-40 লক্ষ মানুষের প্রায় মৃত্যু হয়েছিল, 60 লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রান্তিক কৃষকেরা, বর্গাদারেরা, অর্থাৎ খেটে খাওয়া মানুষ এই 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 দুর্ভিক্ষে সর্বশ্রান্ত হয়ে গিয়েছিল এবং তারাই মারা গিয়েছিল খাবারের অভাবে। মানুষের নৈতিকতা এবং চরিত্রের চূড়ান্ত অবনমন ঘটেছিল, এটা খুব স্বাভাবিক, অভাবে স্বভাব মরে যাকে বলা হয় আর কি। ফলে মানুষ এই সময় দেখা যাচ্ছে যে মানুষ এমন অনেক কাজ করছে যেটা তার করার কথা নয়, কিন্তু দারিদ্র্যের জন্য, ছেলে মেয়ের মুখে দুমুঠো ভাতের জন্য মানুষ চূড়ান্ত অনৈতিক কাজে করতে বাধ্য হয়েছিল। পারিবারিক জীবনে ভাঙন নেমে এসেছিলো, দারিদ্র এমন একটা জায়গায় গিয়েছিল যেখানে পরিবারকে টিকিয়ে রাখা যাচ্ছিল না, বিচ্ছেদ মানে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছিল। এই এবং এই যে এই যে এই যে সামগ্রিক টানাপোড়েন, মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয়, তার তার পারিবারিক জীবনের অবক্ষয়, সম্পর্কের ভাঙন, এই সামগ্রিক চিত্রটা কিন্তু সেই সময় শিল্পী এবং সাহিত্যিকদের প্রভাবিত করেছিল। প্রত্যেকে ভেবেছিল এবং শুধু ভাবেনি, তারা তাদের মতো করে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছিল। বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের কথা আমরা উল্লেখ করতে পারি, আমরা বিভূতিভূষণের অশনি সংকেতের কথা উল্লেখ করতে পারি। বিজন ভট্টাচার্যের নবান্ন মানে নাটক হিসেবে মঞ্চস্থ মঞ্চে নাটক হিসেবে অত্যন্ত সাফল্য পেয়েছিল, এটাকে একটা নতুন যুগের সূত্রপাত করেছিল। বিভূতিভূষণের অশনি সংকেত সিনেমায় আমরা দেখেছি, অমলেন্দু চক্রবর্তীর আকালের সন্ধান আমরা সিনেমায় আকারে বা ছবির আকারে দেখেছি। ফলে এইগুলোতে কিন্তু এই এই সময়ের যে দুর্ভিক্ষ বা আকাল বা বন্যন্তর, তার যে জীবন্ত দলিল যাকে বলা যেতে পারে, তার একটা চিত্রিত রূপ শিল্পিত সত্তায় যার নির্মাণ হয়েছিল। শুধুমাত্র মুদ্রিত গ্রন্থ নয়, বই বা নাটক নয়, এটাকে রূপায়ণ করা হয়েছিল। আমি আগেই বললাম যে এই যে যে নাটকগুলোর কথা বললাম, যে উপন্যাসগুলোর কথা বললাম, সেগুলো কিন্তু রূপায়ণ দেওয়া হয়েছিল, হয় সেটা মঞ্চে নতুবা সেটা চলচ্চিত্রের মাধ্যমে। এখানেই নয়, সেটাকে শিল্পীরা সেই সময়ের সময়কে তুলে ধরেছিলেন তাদের ক্যানভাসে, সাদা কালো ছবির মাধ্যমে, তুলির আঁচড়ে সেই সময়ের দীর্ণ মানুষগুলো, শীর্ণ মানুষগুলোর দেহ, ছবি, তাদের তাদের পরিবার উঠে এসেছিল ক্যানভাসে। চিত্রপ্রসাদের ক্ষুধার্ত বাংলা চিত্রকলা বা সোমনাথ হরের যে হরের যে ভাস্কর্য, সেটা কিন্তু একটা জীবন্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছিল সেই সময় দুর্ভিক্ষের। এই রকম কয়েকটা ছবি বা আমরা ভাস্কর্য কিন্তু একটু খোঁজ করলেই দেখতে পারি, যেগুলো দেখলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে, আমরা বেদনায় দীর্ণ হয়ে যাব। যাই হোক, এই এই দুর্ভিক্ষের ফলে কিন্তু একদিকে সরকারের টনক নড়ে, ফলে দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন গঠন করা হয়। 1945 খ্রিস্টাব্দে কমিশন তার রিপোর্ট জমা। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা দ্রুত ফিরে আসছি আরও অনেক ভিডিও নিয়ে। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।